আমাদের মত প্রকাশের স্বাধীনতা ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে কিন্তু কিছু জায়গা যেমন বাংলাদেশকে নিয়ে তো কোনো বিতর্ক থাকতে পারে না আমার পতাকাকে নিয়ে তো কোনো বিতর্ক থাকতে পারে না জাতীয় সঙ্গীতকে নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না মুক্তিযুদ্ধের চেতনার মূল যে জায়গাটি আমরা কেমন রাষ্ট্র হব যে সংজ্ঞায়ন হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে সেখানে তো কোনো বিতর্ক থাকতে পারে না এবং সেইখানে বিতর্ক তৈরি হলে সেটি আসলে মত প্রকাশের স্বাধীনতার পর্যায়ে আর থাকে না সেটি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পর্যায়ে চলে যায় দিন শেষে চাই যে ডিসইনফরমেশন মুক্ত মানে গুজব এবং রুমার বা অপতথ্য মুক্ত গণমাধ্যম যেখানে শুধু তথ্যের অবাধ প্রবাহ থাকবে এবং সরকার বা অথরিটিকে অবশ্যই প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার স্পেসটাও থাকতে হবে এবং শুধু প্রশ্ন না সমালোচনা বা ক্রিটিসিজমের জায়গাও বা সেই স্পেস থাকতে হবে আমরা এটা চাই তবে সেই ক্রিটিসিজমের বিষয়গুলো যদি ফ্যাকচুয়ালি কারেক্ট ইনফরমেশন সঠিক তথ্যের উপরে হয় সেটি আমাদের আমরা জোর দিতে চাই আপনাদের একটি বিষয় আমি উল্লেখ করতে চাই আমরা সর্বপ্রথম ক্যাবিনেট মিটিং যেটি হলো যেখানে আমি উপস্থিত ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী একটি বিষয় আমাদেরকে বলেছেন এবং খুবই প্রনিধানযোগ্য উনি বলেছেন যে অনেক ক্ষেত্রেই সমালোচনা হবে আমরা যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি উনি বলেছেন কিছু কিছু সমালোচনা হয় তথ্যের উপরে সঠিক তথ্যের উপর ভিত্তি করে সেইখান থেকে এই যে ধরনের তথ্য এবং সমালোচনাগুলি আছে আমাদের ব্যর্থতা বা বিচ্যুতি আছে সেটা জেনে নেয়া এবং সেখান থেকে জেনে নেওয়ার পরে সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শি ইজ নট অপোজ টু ক্রিটিসিজম বাট উনি যেটা চান সেটি হচ্ছে ক্রিটিসিজমটা হোক সঠিক তথ্যের উপর ভিত্তি করে অনেক সময় মিথ্যা তথ্যের চাইতে অর্ধসত্য আরও ডেঞ্জারাস অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা পূর্ণাঙ্গ চিত্র তুলে না ধরে পার্শিয়াল একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে অডিয়েন্স কিন্তু বিভ্রান্ত হয় এবং উনি বলেছেন কিন্তু ম্যালিশিয়াস ইন্টেনশন বা ইল মোটিভ নিয়ে যে সমালোচনা যেটি একটি এজেন্ডা ড্রিভেন সেই সমালোচনাগুলো যাতে আমাদেরকে এফেক্ট না করে আমরা ফোকাসড হয়ে দেশ এবং জনগণের স্বার্থে যে কাজগুলি করে সেটা করে যায় তো আমি যেটা মনে করি আমরা সবাই মিলে অ্যাটকো সহ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন আমরা আপনারা একটু চিন্তা করবেন ভাববেন আমিও আপনাদের সাথে আরও আলোচনা করতে চাই এমন কোনো স্ট্রাকচার আমরা তৈরি করতে পারি কি না যেখানে আমরা অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চাই গণমাধ্যম সরকারকে জবাবদিহিতার আওতায় আনবে সরকারের বিচ্যুতি ব্যর্থতা তুলে ধরে সমালোচনা করবে এটাই কাম্য এবং আমরা জবাব দিব একই সাথে আমরা সবাই মিলে গণমাধ্যমকে বা অন্য কিছুকে ব্যবহার করে যদি অপতথ্য এবং ডিসইনফরমেশনের বিস্তৃতি ঘটানোর অপচেষ্টা করে সেটিকে আমরা সবাই মিলে কিভাবে একটা সলিড স্ট্রাকচারের মাধ্যমে জবাবদিহিতা আনতে পারি এবং সেগুলো রোধ করতে পারি সেই বিষয় নিয়েও আমি আপনাদের সহযোগিতা চাই কারণ গণতন্ত্র এবং অগ্রগতির স্বার্থে তথ্যের অবাধ প্রবাহ মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের অবাধ স্বাধীনতা যেমন খুবই জরুরি ঠিক একইভাবে ইকুয়ালি একই রকম ক্ষতিকর অপতথ্য এবং তার বিস্তৃতি এবং বিস্তার মানুষের কোনো কল্যাণে আসে না কোনো ধরনের ডিসইনফরমেশন কোনো গুজব বা কোনো অর্থসত্য গণতন্ত্রের কোনো কল্যাণে আসে না গণমাধ্যমের কোনো কল্যাণে আসে না সরকার রাজনীতি কোনো কিছুর কল্যাণে আসে না যে জিনিসটা আসলে কোনো কল্যাণে আসে না আমাদের বৃহত্তর স্বার্থে বরং কিছু হয়তো গোষ্ঠীর ক্ষুদ্র স্বার্থ রক্ষার স্বার্থে এই ধরনের এজেন্ডা ড্রিভেন কিছু বিষয় ঘটে যায় এবং অনেক সময় গণমাধ্যমের ঘাড়ে চেপে হয়তো এই বিষয়গুলি করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে আমরা কিভাবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এগুলোকে রোধ করতে পারি একটা চেষ্টা করা আর আরেকটি বিষয় হচ্ছে যে সরকার বা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট বা মন্ত্রণালয় বা বিভিন্ন কাজ নিয়ে যদি কোনো বিচ্যুতি ব্যর্থতা থাকে অবশ্যই সমালোচনা হবে এবং সেটা যদি প্রথম পাতায় হেডলাইনে আসে প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়াতে যদি হেডলাইনে থাকে তাহলে সরকারের সেই কনসার্ন মিনিস্ট্রি বা ব্যক্তিবর্গ যখন জবাব দিবেন সেই জবাবগুলো যাতে একইভাবে গুরুত্ব সহকারে তখনই বা যখনই জবাব আসছে সেটাও যাতে প্রচার করা হয় যাতে জনগণ দুই ধরনের ভিউ থেকে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারে গণতন্ত্রে কিন্তু মানুষকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হয় আমি যদি এবং ইনফর্মড ডিসিশন নিতে হয় একটা দেশের মানুষ যদি ইনফর্মড হয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত না নিতে পারে সেখানে গণতন্ত্র কার্যকর হয় না কাজে গণমাধ্যমের সবচেয়ে বড় রোলটা সেখানে যেটা আমরা বিশ্বাস করি যে কারণে গণমাধ্যমকে দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলা হয়
কিন্তু সব ক্ষেত্রে যেমন যে কোনো জিনিসকে ওয়েপনাইজ করা যায়, অস্ত্র হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করা যায়, যে কোনো অস্ত্রের ভালো দিক যেমন খারাপ দিক আছে, একইভাবে আমি মনে করি গণমাধ্যম বা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করেও এক ধরনের অপচেষ্টা চলে, মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলে। সেইখানে আমরা কিভাবে কিছু ইনস্টিটিউশন দাঁড় করানো দরকার, কারণ গত 15 বছর ধরে এত ব্যাপ্তি ঘটেছে গণমাধ্যমের এবং এই ঘটার ফলে অনেক প্যারাডাইম শিফট হয়েছে আমাদের বাস্তবতার মধ্যে। আমরা অনেক কুইকলি বিস্তৃতি ঘটে গেছে কিন্তু আমরা ওইভাবে ডিসিপ্লিনটা হয়তো আনতে পারিনি। এখন আমাদের চিন্তা করতে হবে কীভাবে ডিসিপ্লিনটা আনা যায়। আর দেশ এবং দেশের যে মূল জায়গাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ চেতনা এবং আমাদের দেশটা যে ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে, সেইখানে আমার মনে হয় গণমাধ্যমের জায়গা থেকে একটা দায়িত্বশীলতার বিষয় আছে এবং আমাদের মত প্রকাশের স্বাধীনতা, ডিফেন্স অফ ওপিনিয়ন থাকবে। কিন্তু কিছু জায়গা, যেমন বাংলাদেশকে নিয়ে তো কোনো বিতর্ক থাকতে পারে না, আমার পতাকাকে নিয়ে তো কোনো বিতর্ক থাকতে পারে না, জাতীয় সঙ্গীতকে নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না, মুক্তিযুদ্ধের চেতনার মূল যে জায়গাটি আমরা কেমন রাষ্ট্র হব যে সংজ্ঞায়ন হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে, সেখানে তো কোনো বিতর্ক থাকতে পারে না। এবং সেইখানে বিতর্ক তৈরি হলে সেটি আসলে মত প্রকাশের স্বাধীনতার পর্যায়ে আর থাকে না, সেটি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পর্যায়ে চলে যায়। তো সেইখানেও আমি মনে করি আমাদের আলাপ আলোচনার ভিত্তিতে আমরা কীভাবে এক হয়ে আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন, ডিসএগ্রিমেন্ট এবং সমালোচনার স্পেস রেখে কীভাবে একসাথে আমরা সামনের দিকে এগোতে পারি, এই চেষ্টা আমাদের থাকবে।